বুধবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এএফসি অভিযানে নেমেছিল এটিকে মোহনবাগান। ম্যাচ শুরুর পর দেখা যায় সেদিন স্কোরবোর্ডে লেখা শুধু মোহনবাগান। মাতৃসম ক্লাবের নামের আগে এটিকে না থাকায় খুব খুশি হয় সবুজ মেরুন সমর্থকেরা। নেট মাধ্যমে শেয়ার হতে থাকে সেই ছবি। বহুদিন থেকেই ক্লাবের নামের সামনে থেকে এটিকে নামটা সরানোর জন্য প্রতিবাদ করছে মোহন জনতা। তাই সেদিন স্কোরবোর্ডে শুধু মোহনবাগান দেখে তারা খুব আনন্দিত হয়েছিল। তবে কি সত্যি মোহনবাগানের নামের আগে থেকে সম্পূর্ণভাবে সরানো হলো এটিকের নাম? এই বিষয়ে এএফসির তরফ থেকে জানানো হয়েছে সরকারিভাবে এটিকে মোহনবাগানেই খেলছেন রয় কৃষ্ণা প্রীতম কোটালরা। এক্ষেত্রে সমর্থকদের কথা ভেবে নামের একটা অংশ ব্যবহার করছে সম্প্রচারকারী সংস্থাগুলো। ক্লাবের নামে এখনও কোনো পরিবর্তন করা হয়নি। এদিকে এবার এটিকে মোহনবাগানকে ডুরান্ট খেলার জন্য বিকল্প প্রস্তাব দিল ডুরান্ট আয়োজকরা। জাতীয় শিবিরে দলের 7 ফুটবলার ডাক পাওয়ায় ডুরান্ট খেলবে না বলে জানিয়েছিল এটিকে মোহনবাগান। তবে তাদের পেতে বিশেষভাবে আগ্রহী আয়োজকরা, তাই এবার তাদের জন্যই তৈরি হলো বিকল্প পরিকল্পনা। প্রথমে ঠিক ছিল 16টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ডুরান্ট কাপ, তবে পরবর্তীকালে আয়োজকরা ঠিক করেছেন 12টি দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হবে। 4টি গ্রুপের সেরা দল উঠবে সেমিফাইনালে, তাই ফাইনালে উঠলেও এটিকে মোহনবাগানকে খেলতে হবে মাত্র 4টি ম্যাচ। ডুরান্ট আয়োজকদের এই প্রস্তাবকে খতিয়ে দেখছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।